পঞ্চায়েত ভোট নিয়ে আরও বিভাগে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এবার বল কেন্দ্রের কোটি। রাজ্য নির্বাচন কমিশনার 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি পাঠিয়েছিল স্বরাষ্ট্র দপ্তরকে। তবে এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর উঠে আসছে, পঞ্চায়েত ভোট এক দফায় নয়, একাধিক দফায় পঞ্চায়েত ভোট করতে হবে, এমনই কিন্তু ইঙ্গিত এবার দিয়ে দিল কেন্দ্র। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবারও কিন্তু বড় সড় ধাক্কা পঞ্চায়েত ভোটে, এমনই কিন্তু খবর উঠে আসছে। পিছিয়ে যেতে পারে পঞ্চায়েত ভোট বা পঞ্চায়েত ভোটের দিন পরিবর্তন হতে পারে, এমনই কিন্তু ইঙ্গিত মিলছে এই মুহূর্তের। আবারও কিন্তু হুলস্থুল রাজ্য, একাধিক দফায় পঞ্চায়েত ভোট করার দাবি জানিয়েছে বিজেপি। এই আবহে পঞ্চায়েত নির্বাচনের রাজ্যে একসঙ্গে 800 কোম্পানি বাহিনী পাঠাচ্ছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আরও 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রের কাছে মোট 822 কোম্পানি বাহিনী চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আগেই 22 কোম্পানি বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্র। বৃহস্পতিবার আরও 315 কোম্পানি বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি জারি করল। আগামী 8 জুলাই পঞ্চায়েত ভোট, তার আগেই রাজ্যে অশান্তির একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। এই আবহে একসঙ্গে কেন 800 কোম্পানি বাহিনী পাঠাচ্ছে না অমিত শাহের মন্ত্রক, তা নিয়ে প্রশ্ন উঠেছে। জল্পনা ছড়াচ্ছে তাহলে কি পঞ্চায়েত ভোট একাধিক দফায় করার চাপ দিতেই একসঙ্গে সব বাহিনী মোতায়েন করছে না কেন্দ্র? পক্ষান্তরে কি এটা বলতে চাইছে যে একদিনে 800 কোম্পানি বাহিনী দেওয়ার পক্ষপাতী নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক? অন্তত এভাবে প্রথমে 22 এবং তারপরে 315 কোম্পানি বাহিনী পাঠানোর অনুমতি দিল অমিত শাহের মন্ত্রক, তা থেকে এমন সিদ্ধান্ত কষ্টকল্পিত নয়। বস্তুত একাধিক দফায় ভোট করানোর দাবি জানিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, একসঙ্গে 800 কোম্পানি দেওয়া সম্ভব নয় কেন্দ্রের। কোনো সরকারই একসঙ্গে 800 কোম্পানি দিতে পারবে না। গতবার 5 দফায় ভোট হয়েছিল, এবারও একাধিক দফায় ভোট হোক, বাহিনী নিয়ে আবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তিনি বলেছেন, এক দফায় ভোটে 800 কোম্পানি বাহিনী যথেষ্ট নয়, বাহিনীর সংখ্যাটা বিষয় নয়, সুষ্ঠু এবং অবাধ ভোট দরকার। আমাদের দাবি সংখ্যা নিয়ে নয়, সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে 2013 সালের মতো। আর এই আবহে একসঙ্গে 800 কোম্পানি বাহিনী না পাঠিয়ে কেন্দ্র কি তেমনই চাপ দিতে চাইল রাজ্য নির্বাচন কমিশনারকে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 315 কোম্পানি বাহিনীর মধ্যে সিআরপিএফ থাকবে 50 কোম্পানি, বিএসএফ 60 কোম্পানি, সিআইএসএফ 25 কোম্পানি, আইটিবিপি 20 কোম্পানি, এসএসবি 25 কোম্পানি, আরপিএফ 20 কোম্পানি, বাকি 12টি রাজ্য থেকে বাহিনী থাকবে 115 কোম্পানি। অর্থাৎ পঞ্চায়েত ভোট এবার কেন্দ্রের হস্তক্ষেপ, নড়ে চড়ে বসলেন অমিত শাহ। একাধিক দফায় করতে হবে পঞ্চায়েত ভোট, এবার কিন্তু রাজ্য নির্বাচন কমিশনারের উপর চাপ বাড়াচ্ছে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক। 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নয়, কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে 337 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তাতেই কিন্তু বিরাট ধাক্কা নবান্নের, বিরাট ধাক্কা রাজ্য নির্বাচন কমিশনের। কারণ হাইকোর্টের নির্দেশে 822 কোম্পানি, তারও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে রাজ্যে, কিন্তু কেন্দ্রীয় সরকার একেবারে অত বাহিনী দিতে পারবে না। তাই এবার রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন কিন্তু বাধ্য হবে একাধিক দফায় ভোট করাতে। সেই চাপটাই কিন্তু বিরোধীদের সাথে সাথে এবার কেন্দ্র রাজ্যের উপর দিতে চলেছে, এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল। তবে শেষ পর্যন্ত পঞ্চায়েত ভোটের জল কোন দিকে গড়ায়, কত দফায় পঞ্চায়েত ভোট হয়, পঞ্চায়েত ভোট পিছিয়ে যায় কি না বা পঞ্চায়েত ভোটের দিন পরিবর্তন হয় কি না, সেদিকে কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।